নতুন কেন ভাবি আইছে। আমার আজকে জীবনের অনেক দামি একটা দিন। আমার আমার হাতে গড়া একজন ছাত্র আজকে তাকে বিয়ে দিচ্ছে আমি নিজে আমার আরেক ছাত্রের বোনের সঙ্গে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক মন্ডলী, আজকে খুব 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 ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে, যে বিয়েটা দেখার জন্য হাজারো মানুষ অপেক্ষা করে আছেন। সেই বিয়ের অনুষ্ঠানটা আপনাদেরকে ভিডিও আকারে এবং আব্দুল কাইম সাহেব সেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সে ভিডিও আকারে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। দর্শক মন্ডলী, কারি আবু রায়হানের উস্তাদ আব্দুল কাইম মোল্লা সাহেব সে নিজেই তার ছাত্রকে বিবাহ দিলেন তার আরাক ছাত্রীর বোনের সাথে। তো বিস্তারিত আপনাদেরকে জানাবো, ভিডিও আকারে দেখাবো ইনশাল্লাহ। তো বিস্তারিত দেখতে হলে এবং জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ বাজে কমেন্ট করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপরে আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ। কারণ আমি যে কোনো তথ্য দেই প্রমাণ সহকারে, প্রমাণ ছাড়া আমি কোনো তথ্য দেই না, এবং আমার চ্যানেল থেকে আপনারা সত্যটাই জানতে পারবেন এবং সত্যেরই সাথে থাকবেন। তো দর্শক মণ্ডলী, যাই হোক, মূল ভিডিও শুরু করার আগে আর একটা কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, যদি কোনো বিষয় আপনাদের জানার ইচ্ছে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট অনুযায়ী রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আব্দুল কাইম সাহেব নিজেই সেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত আছেন এবং নিজেই নিজের মুখে স্বীকার করেছেন যে যাকেই বিবাহ দিচ্ছেন সে তার প্রিয় একজন ছাত্র। অর্থাৎ কোন ছাত্র সেটা আপনাকে ভিডিও আকারে দেখাবো, এবং সেই ছাত্রটা 2013 সালে বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান হয়েছে হাফেজদের ভিতরে। তো বুঝতেই পারতেছেন যে কার বিবাহ। তো যদি না বুঝে থাকেন অবশ্যই ভিডিও দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও, আব্দুল কাইম সাহেবের নিজের মুখে সেই বিয়ের অনুষ্ঠানের ভিতর থেকেই তারা ভিডিও করেছে এবং সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো দর্শক মণ্ডলী, ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। তো দর্শক মন্ডলী, কেউ ঘাবড়াবার কোনো কিছুই নাই, তো চলুন ভিডিওটি দেখে আসি। মানিকনগরে আমার আজকে জীবনের অনেক দামি একটা দিন। আমার বিশেষ একটা কারণ আছে, আমার হাতে গড়া একজন ছাত্র সে তাকে বিয়ে দিচ্ছে আমি নিজে। ঘটক বলা যায় আমাকে, যেটা মানে স্বাভাবিক ভাষায় ঘটক আর কি, মধ্যস্থতা করে আমার আরেক ছাত্রের বোনের সঙ্গে আজকে বিবাহ দিচ্ছি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমার আজকে ভালো লাগার একটা বড় জায়গা হলো যে হেফজ প্রতিযোগিতায় সমগ্র বাংলাদেশে এক নম্বর হয়। 2013 সালে রাষ্ট্রপতি জিল্লুর রহমান হাত থেকে সে স্বর্ণ পদক পুরস্কার নেয়। আমি দোয়া দিচ্ছি প্রাণ ভরে, আল্লাহ যেন তাকে ভালো রাখে, তাদের সুখময় জীবন দান করে, পরকালীন জীবনে মুক্তির ব্যবস্থা এই বিবাহ, এবং সারা জীবন ভালো থাকতে পারে। আপনাদের সকলের কাছে দোয়া চাই, যারা এই ভিডিওটা এক বছর পরে, দুই মাস পরে, ছয় মাস পরে দেখবেন, তারা সবাই প্রাণ ভরে দোয়া দিবেন। আল্লাহ তাআলা আমার শিক্ষক আলামিন, সে আমার আরেক ছাত্র, সে আমার আরেক ছাত্র এখন শিক্ষক, তার বিয়ে দিচ্ছি গত এক গত বছর। আমার ম্যানেজার সাহেব, আমাদের আমাদের শরীরকে একটু মিষ্টি খাওয়া দিচ্ছে। নতুন একখান ভাবি আইছে, নতুন একখান ভাবি আইছে, ঘুমটা মাথায় দিয়া রে, তোরা শোন শোন রে, শহীদ ভাইয়ের বিয়া। সম্মানিত দর্শক মণ্ডলী, আব্দুল কাইম সাহেব বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং কার বিবাহ আপনারা দেখেই ফেলেছেন। আসলে ইসলামিক বিবাহ এমনই হয়, অর্থাৎ বর সে নিজেই কোরআন তিলাওয়াত করেছেন আপনারা শুনেছেন, এবং কনে কীভাবে সেজে আছে আমাদের বর্তমান যুগের মতো নয়, অর্থাৎ সে একেবারে ইসলামী মাইন্ডেই বিয়ে করতেছেন এবং ইসলামী মাইন্ড হিসেবেই বিয়েটা হচ্ছে। তো দর্শক মণ্ডলী, আপনারা বিষয়টা দেখতে পারলেন এবং জানতে পারলেন আব্দুল কাইম সাহেবের খুব কাছের একজন ছাত্র, অর্থাৎ কারি আবু রায়হানের আগের ব্যাচের একজন ছাত্র, সেও কিন্তু বাংলাদেশ এর ভিতরে নাম্বার ওয়ান হয়েছে হাইবজ প্রতিযোগিতায়। তো দর্শক মণ্ডলী, বিষয়টা জানতে পেরে এবং ইসলামিক বিয়েটা দেখে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করবেন, কারণ ভিডিওটি শেয়ার করার দ্বারা মানুষ এটাই বুঝতে পারবে যে ইসলামী মাইন্ড বিবাহটা কেমন হয় আর ইসলামী মাইন্ড পাত্রপাত্রী কেমন হওয়া চাই বা কেমন দেখতে হবে। বা আমরা তো বর্তমান বিবাহের অনুষ্ঠানের ভিতরে দেখি যে পাত্রপাত্রীকে বিউটি পার্লার থেকে সাজিয়ে এনে মানুষের সামনে বসিয়ে রাখে, আসলে ইসলামে সে বিষয়টা কতটুকু সমর্থন করে সেটা আপনারাই ভালোই জানেন।
জানেন, কারণ আজকে যদি এই ভিডিওটা আপনি শেয়ার করেন তাহলে অন্য যারা আছে তারা দেখে বুঝতে পারবে যে ইসলামী বিয়েটা ঠিক এমনই হয়। তো যাই হোক দর্শক মণ্ডলী, ভিডিওটি শেয়ার করবেন ইনশাল্লাহ। তো দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি এই পর্যন্ত, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হবো। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।